পারভেজ তপি বলেছেন হাজি সাহেবগঞ্জ হজের সফরে চল্লিশ দিন কি শুধু ফরজ সালাত আদায় করবেন নাকি সকল সন্ন্যত সালাত আদায় করবেন হজের সফরে হাজি সাহেবগঞ্জ যদি আমরা ধরেই নিচ্ছি তিনি মক্কা থেকে মদিনা যাচ্ছেন মদিনা থেকে আবার মক্কায় আসছেন আবার বিভিন্ন সফরের মধ্যে থাকছেন ফলে তিনি পুরো সফরে যদি মানে সফর নিয়তেই থাকেন তাহলে তিনি কিভাবে আমলটা করবেন প্রথম কথা হচ্ছে তিনি তো জামাতের সাথে সালাদ পড়বেন এবং সেখানে মক্কার হারামাইনের বা মদিনার মক্কা মদিনার হারামাইনের ইমাম কিন্তু মকিম তিনি পুরোটাই পড়েন অতএব তিনি ফরজ সালাদগুলো জামাতের সাথে পড়লে ইমামকে ফলো করবেন এবং পুরোটাই পড়বেন কখনও কখনও কোন সালাতে চার রাকাতলা সালাত যদি তিনি মুসাফিরের পেছনে পড়েন তাহলে তিনি দুই রাকাত পড়ে সালাম ফেরাতে পারবেন যেহেতু ইমামও মুসাফির মুসাফের আচ্ছা এখন কথা হচ্ছে যে তিনি কি শুধু ফরজ পড়বেন নাকি অন্য অন্য নফল আমল করতে পারবেন উত্তর হচ্ছে সফরে সাধারণত রাসুল সাল্লাহ সাল্লাম রাওয়াতেব সালাগুলো যেগুলোকে আমরা সুন্নতে মোয়াক্ষাদা বলি সেগুলো পড়তেন না তাহলে যারা মুসাফির হিসাবে থাকছেন তারা সে সালাদগুলো বর্জন করাটা তাদের জন্য সন্ধ্যা হবে তিনি ওয়াক্তিয়া সালাতের মধ্যে শুধু ফরজটা পড়বেন তবে এর বাইরে নফল তাহাজ্যুৎক কি পড়তে পারবেন উত্তর হচ্ছে হ্যাঁ আলবাত পারবেন কারণ তিনি আসলে এক্সক্লুসিভ ইবাদতের জন্যই মক্কা মদিনায় এসেছেন সফর অবস্থায় উত্তম হচ্ছে রাওয়াতেব সালাদগুলো তরক করা শুধু বেতের এবং রাকাত যেটা ফজরের আগে আমরা পড়ি ফজরের ফরজের আগে পড়ি ফজর একা সন্ন্যাদ এগুলো সফর অবস্থায় রাসু সাল্লাহ সাল্লাম পড়তেন কিন্তু অন্য অন্য সালাদগুলো পড়া যাবে না এমন কিছু নেই বিশেষ করে তিনি তো এসেছেন ইবাদত করতে তাহলে তিনি কোরআন পড়বেন তিনি চাষদের সালাদ পড়বেন এশরাক চার্শ এবং এশরাক একই সালাদ তাছাড়া তিনি অন্য অন্য নফল সালাদ একাধিক পড়তে পারেন তিনি রাতে তাহাজ সালাদ পড়তে পারেন কোনো অসুবিধা নেই এখন যদি আমরা বলি সফরে এগুলোর কিছুই পড়া যাবে না তাহলে অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাবে কারণ সফরে তো মুসাফিরের জন্য তো জুমার সালাতও নেই কিন্তু আমরা জানি আমাদের অনেক শায়েখরা তারা জুমার সালাত সফর করে দূরে গিয়ে জুমা লিড করেন মানুষ তাদের খোদ শুনতে চায় ফলে তারা খোদ দেন এবং জমার সালাতও পড়েন কিন্তু মুসাফিরের জন্য কিন্তু জমা নেই কিন্তু জোমা যদি মুসাফির পড়ে সেটা শুদ্ধ আছে একইভাবে মুসাফিরদের জন্য তাদের নফল সালাত নেই কিন্তু নফল সালাত যদি তিনি পড়েন সেটা শুদ্ধ হবে বিশেষ করে মদিনায় আমরা আমাদের অনেক শাইককে দেখেছি মক্কামদিনা ইউনিভার্সিটির যারা কুল্লতুল হাদিসেরও প্রফেসর ছিলেন তারা বলেছেন দেখেন পৃথিবীর আর সব সফরের সাথে মদিনা সফরকে একদম মিলিয়ে ফেলবেন না এখানে মানুষ আসে ইবাদতের জন্য অতএব এখানে যদি সে এক্সক্লুসিভ ইবাদতে বেশ কিছু সময় ব্যয় করে কোরআন তেলাওয়াত নাফল সালাত তাহাজ সালাত সালাতদ্দোহা তাহলে এতে কোনো ধরনের ভুল নেই এবং কোনো ধরনের সমস্যা নেই